এই যে আমরা নতুন ফ্ল্যাটটাই এসেছি, এটা তো থার্ড ফ্লোরে, মানে আমাদের বাঙালিদের ভাষায় হতে চারতলা। এখান থেকে কিন্তু ভীষণ সুন্দরভাবে একটা ভিউ পাওয়া যায়। আর আমার ফ্ল্যাটের বাইরেটা না অনেকটা মানে সবুজ আছে, এখান থেকে খুব ভালো হাওয়া দেয়। আর মোটামুটি তুমি একটা এই ধরনের ভিউ পাবে। এরপর প্রত্যেক দিন সকালবেলা এক কাপ চা হাতে যদি এখানে এসে বসে চা খাই, দিনটা সত্যি ভালো যাবে। উঠে পড়েছি আমরা লিফটে, এবার বেরিয়ে যাব। অলমোস্ট অনেকটা দেরি হয়ে গেছে জানো। হঠাৎ করেই প্ল্যান হলো কি আমরা দক্ষিণেশ্বরে জল ঢালতে যাব, তারপর দুমদাম করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। এরপর চলেছি, যাওয়ার পথে একটু ফুল নিয়ে নেব ওখানে পুজো দেওয়ার জন্য, আজকে তো আবার আকন্দ ফুলের খুব দাম। সো বেরিয়ে পড়েছি আমরা, এখন সোজা দক্ষিণেশ্বর যাব। ও যদিও অফিস যাবে আর আমরা যাব দক্ষিণেশ্বর, শিবরাত্রির পুজোটা আছে এবছর দিতে। বেশ ভালো লাগছে যে কোনো এক বছর শিবরাত্রিতে আমি দক্ষিণেশ্বরে গিয়েও পুজো দিচ্ছি। এখন চলো এগোই। চলে এসেছি আমরা ফুলের মালা নিতে। এডিট করতে বসলেই না কুকুর ডাকে, গাড়ি যায়, সব কিছুই হয় এডিট করতে বসার সময়। আর এডিটটা আমি করতেই কন্টিনিউ করতেই পাচ্ছি না। যাই হোক, ফুলের মালা নিতে চলে এসেছি। আকন্দ ফুলের গাছ ছিল আগে অনেক বেলদাতে, ফুলগুলো তুলে এনে আমরা মালাটালা গেঁথে নিয়ে যেতাম সকাল থেকে উঠে, সে কি তোর জোর ফুল তুলতে যাওয়ার জন্য। আমি আর মোমো দুজনে মিলে ফুল তুলতে যেতাম, আর এখন একটা মালা কিনতে হচ্ছে তাও আবার 15 টাকা খরচা করে। সকাল সকাল স্নান করে মেট্রো স্টেশনে চলে এসেছি, এবার মেট্রো ধরবো, দরজা লাগিয়ে দিয়েছি কিন্তু কিনা বুঝতে পারছি, খুললো না। আমরা উঠেছি আর মেট্রোটা সটান চলে গেল। বললাম না মেট্রো দরজাটা বন্ধ হয়ে গেছে, আবার মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পর আর একটা মেট্রো চলে আসবে। মেট্রো থেকে নেমে আমরা একটা টোটো করে নিয়েছি, কারণ যাওয়ার সময় আর হাঁটার ব্যাপারটা রাখিনি, তাড়াতাড়ি করে পৌঁছতে হবে। ইচ্ছা ছিল ফেরার সময় ওই স্কাই ওয়াকটা ধরে ফিরবো, তাই যাওয়ার সময় একটা অটো করে নিয়েছি, বলেছিল 50 টাকা নেবে। আমরা এনিয়ে বিনিয়ে 40-এ রাজি করেই তিনজনে বেরিয়ে পড়েছি একটা অটোতে। যদি আমরা অনেকে যেতাম তাহলে হয়তো সেক্ষেত্রে একটু দামটা কম পড়তো। তোমরা ওপরের ওই স্কাই ওয়াকটা দিয়েও হেঁটে যেতে পারো, কিন্তু আমাদের একটু তাড়াই ছিল, ছটপট করে গিয়ে পুজো দিতে হবে, কারণ সত্যি কথা বলতে কি অনেক লম্বা একটা লাইন পড়ে যায়। ঢুকে পড়েছি আমরা মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই তোমরা বাইরে থেকে সবাই মিলে মাকে প্রণাম করে নিও, মা তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করবে এই প্রার্থনা করি। আজকে এখানে এসে সত্যি খুব ভাল লাগলো। কোনো একটা শিবরাত্রিতে দক্ষিণেশ্বরে এসে পুজো দেওয়ার ইচ্ছে আমার ছিল, কিন্তু এইবারেই যে সেটা হয়ে যাবে সেটা ভাবতে পারিনি, সবই ঠাকুরের ইচ্ছে। ভেবেছিলাম আসবো কি আসবো না, একটা দোটানার মধ্যে ছিলাম, অ্যাট লাস্ট ফাইনালি এসে পৌঁছে গেছি। এখানে কাউন্টার আছে, কাউন্টারে ফোন ব্যাগ জুতো সব কিছু জমা দিয়ে পুজোর ডালা কিনে আমরা ঠাকুরের মন্দিরে যাব। ফোন নেওয়া তো বললাম আগেই, ফোন নেওয়া অ্যালাউ নয়। চলো মায়ের মন্দির দেখে নাও, আর এখান থেকে সবাই মিলে দর্শন করে নাও, যারা ওদিকে আমার আছো সবাই প্রণাম করে নাও। এরপর আমরা পুজো দিতে যাব। আমরা একটা ডালি নিয়েছিলাম আর একটা ডাবও নিয়েছিলাম শিবের মাথায় ঢালবো বলে, দুধটা আর নিয়ে যাওয়া হয়নি এবারে। তো এবার আমরা পুজো দিই, পুজো দেওয়া কমপ্লিট, এরপর আমরা জুতো টুতো নিয়ে না একটা ঠাকুর কিনতে যাচ্ছি। যেহেতু আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটো বাড়ি দক্ষিণেশ্বর কালীর খুব ভক্ত, আমার দুই বাড়ি দক্ষিণেশ্বর কালীর ভক্ত, আমার বাবাও ভক্ত আর এখানে আমার শ্বশুরবাড়ির সবাইও ভক্ত, তাই ইচ্ছে ছিল যেদিন গৃহপ্রবেশ হবে সেদিন একটা দক্ষিণেশ্বরের কালী মূর্তিকে প্রতিষ্ঠা করব। আর সেটা ডেফিনেটলি দক্ষিণেশ্বরের মন্দিরেই কিনব, তাই একটা মূর্তি দেখতে এখানে চলে এসেছি। ছোট বড় অনেক মূর্তি আছে, চেষ্টা করবে মাটির মূর্তিগুলো না নেওয়ার, ওগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হয় পাথরের মূর্তি নেবে, নাহলে পেতল তো খুবই ভালো। এখানে ছোট ছোট মূর্তিগুলো আছে, এগুলো ওই 180, 200, 210 এরকম করে দাম। আমরা একটু বড় সাইজের খুঁজছিলাম, আর সাথে যেন রামকৃষ্ণ সারদা দুদিকে থাকে এরকম একটা খুঁজছিলাম। তো সেরকম একটা আমরা পেয়ে গেছি মায়ের মূর্তি, এই যে এনার কাছ থেকে আমরা মূর্তিটা নিয়েছি। আর এই যে এইটাকে নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল, এটা পুরো পাথরের, উনি বললেন রং উঠবে না, যদি ওয়াশ করতে চাই ওয়াশ করতেও পারি, তবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে। আর একটা ছোটো মূর্তিও দেখালো এটা, কিন্তু এটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, আমরা আগেরটাকেই নিয়েছি, আগেরটা বেশ ভালো আর একটু বড় সাইজের, একদম ছোটোগুলো আবার দেখতে ভালো লাগে না। এখানে আমি ঠাকুর পাতিয়েছি, একবার দেখাবো যে কোথায় ঠাকুর পাতিয়েছি। তো ফাইনালি এটা নিয়েছি, এটার দাম অনেকটাই বলেছিল কিন্তু বার্গেনিং করাতে একটু দাম কমও হয়েছে, আর এটাকেই আমরা নিয়ে এসেছি, যেদিন আমাদের গৃহপ্রবেশ হবে সেদিন এটাকে প্রতিষ্ঠা করব। যেহেতু উপোস, বাইরে আর কোনো কিছুই খাওয়ার মতন ছিল না, তাই একটা পেয়ারা মাখাই লাস্টে আমরা খেয়েছি, বেশ ভালো ছিল। কমপ্লিট, জানি না শুনতে পাচ্ছ কিনা, এখন বাড়ি যাবো, হাঁটছি, মেট্রো ধরবো, মেট্রো ধরে সোজা রুম পৌঁছাবো, আর রুমে পৌঁছে একদম আসছি।
উঠে পড়েছি আমরা স্কাই ওয়াকে, কতবার আসা হয়ে গেল মায়ের কাছে মায়ের টানে। আমার কাছে যারা বেড়াতে আসে তাদের সবাইকে নিয়ে আমিও একবার করে দক্ষিণেশ্বর মন্দিরে মাকে দর্শন করে যাই। যাই হোক, আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো, চলো এবার মেট্রো ধরে সোজা রুম। চলে এসছে আর আমার ব্যালকনিটা এখন কথা বলার জন্য দাঁড়িয়ে পারফেক্ট প্লেস হয়ে গেছে। এখন আর কিছুই করবো না, একটু রেস্ট নেবো সকাল থেকে, বুঝতেই পারছি আর কি উপোস, কারণ আজকে শীতল দুর্দশীর ব্রতটা আমি আজকে রেখেছি, তারপরে তো ঘোরাঘুরি হয়েছে। এখন জাস্ট রেস্ট নেবো, মুখের মেকআপটাও তুলে নিই, জাস্ট শুয়ে পড়বো, দেখা হচ্ছে বিকেলবেলা। আর মাঝে যদি কিছু ঘটে, মানে কিছু হয় ঘটে মানে হয়, তাহলে শেয়ার করবো। একটা দুঃখের বিষয় শেয়ার করি, এই যে আলমারিটা দেখছো এটা কিন্তু বেলদা থেকেই এসছে, আমরা বেলদা থেকেই সব কিছু বুক করেছিলাম, কিন্তু যারা নিয়ে এসছে তারা আলমারিটাকে একেবারেই নষ্ট করে দিয়েছে। মানে আলমারিটার কোনো অস্তিত্বই নেই, যতটা খারাপ করা যায় আলমারিটা ঠিক ততটাই আলমারিটা খারাপ হয়ে গেছে, আর এটাকে রিকভারি করারও কোনো সিচুয়েশান নেই। দেখে মনটা এত খারাপ হলো, অ্যাকচুয়ালি যারা দিতে এসছিলো ওদের মানে টেকনোলজির ভুল, কারণ আমাদের ফ্ল্যাটে যে সিঁড়িটা আছে ওটা যথেষ্ট চওড়া, একটা ছয় মানে 6 ফুটের আলমারিকে ওঠানোর জন্য এটা যথেষ্ট একটা চওড়া সিঁড়ি, কিন্তু তাও তারা এরকম ক্ষতিটা করে দিয়েছে। মানে এতটা মন খারাপ ছিল, বারবার আলমারিটা দেখছিলাম কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। দেখো মানে কোটিংটা উঠলে তাও ঠিক ছিল, একদম ভেতরের টিনটা পর্যন্ত বেরিয়ে গেছে, এটাকে স্ক্র্যাচ বলে না, এটাকে ড্যামেজ বলে, ফুললি ড্যামেজ। কিছু করার নেই, যাই হোক ওনাকে ডেকে আলমারিটা একটুখানি রং করানো হয়েছিল, তাও ঠিকঠাক লাগেনি দেখতে, কালকে দেখাবো আলমারিটা কেমন লাগলো। আর এই অ্যাকোয়াগার্ডে সার্ভিসিং চলছে এখন। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে ওই 5:30-6টার মতো বাজে, আর ও অফিস থেকেও চলে এসছে। এখন আমরা একটু বেরোবো, বাড়ির কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে তাই জন্য, তো চলো এখন রেডি হয়ে বেরোই। নতুন গ্যাসে দ্বিতীয়বার চা করতে বসিয়েছি, ওখানে যখন ছিলাম আগের রুমটাতে ওখানে তো গ্যাস রাখার জায়গাটা এতটাই ছোট ছিল যে একটা বার্নারে ভিডিও করতে হলে আমাকে মানে ট্রাইপডটা আর একটা বার্নারের ওপর বসাতে হতো, কিন্তু এখানে ওরকম ব্যাপার নেই, এখানে প্রচুর জায়গা আছে, আমি দেখাবো কখনো। অল্প আদা দিয়েছি, চিনি আর চা দিয়ে চাটা হয়ে গেল, চা ফা খেয়ে এরপর আমরা বাজারে বেরোবো, প্রচুর কাজ আছে, অনেক পুরো লিস্ট করে নিয়েছি কী কী আনতে হবে, তো চলো চা খেয়ে এবার বেরোই। ওই যে বড়ো কাপটা দেখছো ওটাই আমার কাপ, আমি এত বড়ো কাপেই চা খাই। বেরিয়ে পড়েছি আমরা, আর একটু ইচ্ছে হলো নিজের পুরনো পাড়াটা দিয়ে একটু যাই, তাই পুরনো পাড়া দিয়ে চলে এসেছি। এদিকটায় মনে মানে আসার পর মনে হচ্ছিল কতকাল এই রাস্তাটা যেন আসিনি। তো চলো দোকানে যাই, কেনাকাটা করি, কী কী কিনছি সব তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই চলে এসেছি একটা ডান্ডা কিনতে ঘর মোছার জন্য, এখানে তো একটু ঘরটা বড়, অত বড় ঘরটা যদি আমি হাত করে মুছতে যাই না তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ওখানের ঘরটা ছোট ছিল তাই আমি হাতে মুছতে পারতাম, কিন্তু এখানে না সত্যি সম্ভব নয়, তাই একটা ছোটোখাটো ডান্ডা নিয়েছি। দুটো পাপোশ নিয়েছি, ওই রুমের পাপোশগুলো না শিফটিংয়ের সময় মনে হয় কোথাও হারিয়ে গেছে। আর এখানে একটা তুলসীর মঞ্চ নিতে এসেছি, কোন মঞ্চটা নিলাম সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা তুলসী মঞ্চও নিয়েছি, আর টুকিটাকি কতকগুলো জিনিসের দরকার ছিল সেগুলোও নিয়েছি, যেমন ধরো কটা মাইক্রোওভেনের বাটি নিয়েছি, বেলদার জন্য, শ্বশুরবাড়ির জন্য আর এখানকার জন্য, তিন জায়গার জন্য তিনটে এরকম বাটি নিয়েছি প্লাস্টিকের। অনলাইনেও দেখছিলাম কিন্তু অনলাইনেরগুলো না বুঝতে পারছিলাম না ভালো হবে না খারাপ। সেই 6টার সময় বেরিয়েছিলাম আর এখন 1:30 মতো বাজে, আমাদের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, প্রচুর কিছু কেনাকাটি করেছি, কিছু কিছু দেখিয়েছি যে কী কী কিনেছি, আর কিছু কিছু দেখানো হয়নি যে কী কী কিনেছি। আর রুমে গিয়ে ওগুলোকে সব খুলবো যে কী কী কিনেছি। আমি আর ইক একটু আগেই চলে এসেছি, আর ওরা হচ্ছে ওষুধ কিনছে তারপরে আসবে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, একই হচ্ছে আজকে বার করেছি, তার উপরে হচ্ছে তোমার এত ঘোরাঘুরি করছি না, চোখ মুখ পুরো টেনে যাচ্ছে আর পারছি না। যাই হোক এখন রুমে যাই, রুমে গিয়ে আমি সব দেখাচ্ছি কী এনেছি কী না এনেছি, কোথায় কোনটা রাখবো সব শেয়ার করবো। বলতে মোটামুটি 6-7 মাস তো লেগেই যাবে, আর আমরা ওটাকে আজকে একদিনে করার টার্গেট নিয়েছি, এটা কখনোই পসিবল নয়। তাও অনেক কিছু হয়ে গেছে, প্রচুর কিছু কিনে ফেলেছি, একই উপোস মানে বার করেছি, তার উপরে এই সব, শরীর খারাপ লাগছে। গিয়ে দেখাবো কী কী কিনেছি, আর এরপরেও আরও অনেক কিছু কিনেছি, ওগুলো সব দেখাবো শেয়ার করবো। এখন আগে ঝট করে রুমে যাই, লিফট আছে, আর প্রথম প্রথম একা লিফটে উঠতে আমার প্রচুর ভয় করতো, কিন্তু এখন কিছুটা এর সাথে অবগত হয়েছি, কারণ আমাদের না থার্ড ফ্লোর, এবার থার্ড ফ্লোর অবধি হেঁটে ওঠা সত্যিই মুশকিল, তো এখন কিছুটা অবগত হয়ে গেছি।
আচ্ছা দেখো, ফার্স্টেই কিনেছি মিল্টনের 6টা জলের বোতল বিভিন্ন কালারের। আমার বর বললো যে বিভিন্ন কালারের নিতে। তারপরে কিনেছি এরকম দুটো প্লাস্টিকের জার ওই আটা ফাটা রাখার জন্য, আর এরকম একটা কিনেছি ছুরি রাখার জন্য, দেওয়ালে হোল করে ওটা টাঙিয়ে ওর মধ্যে ছুরি কাটারিগুলো রাখবো। আর একটা বড় কিনেছি, 1 কেজির একটা কিনেছি। আর কিনেছি এরকম দেখতে টেবিল ম্যাটগুলো। টেবিল ম্যাটের রঙটা না আমাদের টেবিলের সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। একটু ডিপ কালার নিলে হয়তো ভালো হতো, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি, পরে তো আর ফেরত নেবে না, তো ঠিক আছে অ্যাডজাস্ট করে নেব। তারপরে নিয়েছি এরকম দুটো ঝুড়ি, সবজি রাখার জন্য ঝুড়ি ছিল, তাও দুটো নিয়ে নিলাম। নতুন ঘর, বুঝতেই পারছো সব কিছুই নতুন নতুন, বেশ ভালো লাগছে। নিয়েছি এই 3টে মাইক্রোওভেনের বাটি, যেগুলো তোমাদেরকে আমি আগেই দেখালাম, আর একটা ছোট ঝুড়ি। আরও অনেক কিছু নিয়েছি, নিয়েছি এই 2টো সাবান কেস, ছিল সবই ছিল কিন্তু তাও নতুন করে সব নেওয়া হচ্ছে, তো এগুলোও নতুন। 2টো বাথরুম আছে এখানে, তাই 2টো সাবান কেস। এরকম একটা স্ট্যান্ড নিয়েছি ভাতের হাঁড়িটাকে বসানোর জন্য, আর এই যে একটা বাথরুমের পাপোস আর একটা রুমের পাপোস, 2টো পাপোস নিয়েছি। আরও 2টো মনে হয় পাপোস কিনতে হবে, ভুল হয়ে গেল, কেনা হয়নি। আর কিছু ভুসিমাল নিয়েছি, কাঁচা ছোলা, এটা হচ্ছে তোমার ময়দা, ভীম বার মানে ভীম জেল, লঙ্কা গুঁড়োর প্যাকেট, এরকম করে টুকিটাকি অনেক কিছুই নেওয়া হয়েছে। কারণ সোমবার আমাদের গৃহপ্রবেশের পুজো, ওই দিন না একটু খিচুড়ি আর আলুর দম করার ইচ্ছে আছে আমাদের, আর ওই 10 জন মতন খাবে। বন্ধুবান্ধব কাউকেই এবারে বলিনি, ওই বাবা মা, 2 বাড়ির বাবা মা, কাকু কাকিমা, এই টুকটাক মানুষজন, আর হয়তো এখানে একটা আমার আন্টি আছে আগের ফ্ল্যাটে যেখানে থাকতাম ওখানে, ওই হয়তো কয়েকজনকে ডাকবো। টোটাল হচ্ছে সব মিলিয়ে আমরা 10 জন, তাই টুকটাক সব মশলাপাতি কিনে আনা হয়েছে যাতে ওই দিন না আর কিনতে যেতে হয়। আচ্ছা, সব থেকে যেটা ভালো জিনিস সেটা তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এইটা, এই তুলসীর মঞ্চটা আমরা কিনেছি। বাবাকে বলেছি এখানে একটা মানে একটু মাটি আনতে, এখানে আর আমি মাটি কোথায় পাবো, কিন্তু তুলসী চারা আবার আমাদের ফ্ল্যাটের সাথে রয়েছে, ওখান থেকে এনে বসিয়ে দিলেই হয়ে যাবে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সকাল থেকে প্রচুর ধকল গেছে, একেই কালকে এসেছি, মানে আমরা শুক্রবার এসেছি, আজকে হচ্ছে শনিবার, সকাল থেকে উপোস ছিল, দক্ষিণেশ্বর গেছি এসেছি, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে সকাল থেকে, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, মানে যথেষ্ট হাঁটাহাঁটি হয়েছে, অতটা গেছি এসছি। তারপর আবার সন্ধ্যাবেলা বাজার করতে বেরিয়েছি, তারপর একই আজকে মানে বার চলছে, আজকে আমি মানে বারটাই করেছি আর কি, শনিবার দিন, তো প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। এবার দক্ষিণেশ্বরের লাইনে দাঁড়িয়ে পুজো দিতেও তো অনেক সময় লাগে, তো এইসব নিয়ে প্রচুর টায়ার্ড, আমার পায়ের আঙুলগুলো পর্যন্ত যন্ত্রণা করছে, আর নিজের তো কোনো কেয়ার করা হচ্ছে না, কিছুই হচ্ছে না। 11 তারিখ গৃহপ্রবেশের পর নিজেকে একটু এবার যত্ন করবো, আর কেমন ফ্ল্যাট কিনেছি, কোথায় কিনেছি সবটাই পরে পরে শেয়ার করবো, টুট ফুট সব দেবো, আগে সাজিয়ে নিই তারপরে। আর তখন যে দেখলে আলমারিটা, আমার আলমারিটা এইভাবে নষ্ট হয়ে গেছে, নতুন আলমারিটা নষ্ট হয়ে গেছে, ওর জন্য প্রচণ্ড মন খারাপ ছিল, এখনও আছে, না পারবো ওটাকে ফেলতে, না পারছি রাখতে, মনটা খুঁতখুত করছে। জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা বেলদাতেই চুজ করেছিলাম, ওখান থেকে পুরোটা সেফলি ইয়ে অবধি এসছিলো, তারপর এখানে ওঠাতে গিয়ে যারা উঠিয়েছে তারা মানে তাদের কমন সেন্স নেই, ভীষণ অভাব কমন সেন্সের, বুদ্ধি নেই, অভাব সব কিছুরই অভাব, তাই জন্য এইভাবে করে জিনিসটাকে নষ্ট করেছে। শুধু আলমারি নয়, আমার এখানে একটা শোকেস আনলা আছে, এই পাঁচটা, এই যে এই শোকেস আনলাটা একটা রড আছে, ওটাকেও বাঁকিয়েছে, খাটটাকেও নষ্ট করেছে, কোনো জিনিসগুলো ওরা ভালো করে তোলেনি, সমস্ত কিছু নষ্ট করেছে, এর জন্য দুজনেই খুব আপসেট ছিলাম এসব, আর ও আপসেট ছিল কারণ ছোটো ছোটো করে জিনিসগুলো করছিলাম, তো আজকে একটু পাউডার কোটিং মেরে ওটাকে ঠিক করার চেষ্টা করা হয়েছে, বাট ক্ষত বিক্ষত। অনেক দূর থেকে এসছে, তো না দূর থেকে এসছে, গাড়িতে তো ঠিকঠাকই এসেছিল, ছুরিতে তোলার সময় অনেক মিডনাইট করে জিনিসগুলো এসছে, তো সবাই ঘুমের মধ্যে ছিল, তো হয়ে গেছে ব্যাপারটা, কমন সেন্সের অভাবের জন্যই হয়েছে। যাই হোক, ব্লগটাকে এখানেই এন্ড করছি, আর সোমবার আমাদের গৃহপ্রবেশ, কালকেও একটা নতুন ব্লগ আসছে, দেখতে থাকো, টাটা, গুড নাইট।